Hafiza Khatun বিগত 2007 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের একজন অধ্যাপক। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ প্রভাষক হিসেবে যোগদান করেন। এখন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ওনার 9টি বই, 80টিরও বেশি গবেষণা কর্ম যা বিভিন্ন বইয়ের অধ্যায় হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শিক্ষা ও প্রারম্ভিক জীবন। পুরাতন ঢাকার ধলাই খালের তীরে বংশাল এলাকায় হাফিজা খাতুনের জন্ম ও বেড়ে ওঠা। মাওলানা কবিরুদ্দিন রহমানি ও বেগম ফাইজুন্নেসার 10 ছেলে মেয়ের মধ্যে হাফিজার অবস্থান সপ্তম এবং মেয়েদের মধ্যে চতুর্থ। ওনার বাবা ছিলেন মাওলানা এবং বিদেশ থেকে শিক্ষাপ্রাপ্ত। উনি বুঝতেন যে শিক্ষা মানুষের জীবনের জন্য কতটা জরুরি। ছেলে বা মেয়ে যেই হোক না কেন, শিক্ষা ছাড়া জীবন উন্নতি করা সম্ভব না। ওনার মা বেগম ফাইজুন্নেসা একটা শিক্ষিত পরিবারের সদস্য ছিলেন এবং শিক্ষা গ্রহণ করেছেন ওনার মা অর্থাৎ হাফিজার নানি নজিবুন্নেসার কাছে। নজিবুন্নেসা 1921 সালে মেয়েদের জন্য একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রূপগঞ্জের মাসুমাবাদ গ্রামের কাজীবাড়িতে। এটি পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার 61 মাসুমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। এটি ঢাকা অঞ্চলের পুরাতন বিদ্যালয়গুলোর মধ্যে একটি। হাফিজার বাবা মা ওই সময়ের সামাজিক এবং রক্ষণশীল মুসলিম সমাজ ব্যবস্থা হওয়া সত্ত্বেও তাদের সকল ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের সবসময় পড়াশোনার প্রতি অনেক উৎসাহ ও প্রেরণা দিতেন। হাফিজা খাতুন তার প্রাথমিক শিক্ষা শেষ করেছেন পুরাতন ঢাকার মালিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক শিক্ষা কামরুন্নেসা সরকারি মহিলা বিদ্যালয়, বর্তমানে কামরুন্নেসা সরকারি মহিলা উচ্চ বিদ্যালয় এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন ঢাকা সরকারি মহিলা বিদ্যালয়, বর্তমানে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা বিদ্যালয় থেকে। তিনি বিএ সম্মান 1976 এবং এমএ 1977 ভূগোল ডিগ্রি গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে নগর ও সামাজিক ভূগোলে 1984 সালে আরেকটি এমএ ডিগ্রি লাভ করেন এবং পিএইচডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃভূগোল 1998 সনে, এবং এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বাংলাদেশের ফেলোশিপ লাভ করেন। তিনি 1981 সালে নগর উন্নয়ন ও গৃহায়নের উপর একটি স্বল্পমেয়াদী কোর্স করেন ব্যাংককের এআইটি থেকে এবং 1978 সালে ইউনিসেফ নেপাল থেকে উন্নয়ন প্রকল্পের উপর আরেকটি কোর্স করেন। হাফিজা খাতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের প্রথম ব্যাচের একজন ছাত্রী। তিনি প্রথম যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা ভূগোল বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে নিযুক্ত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ক্রীড়াবিদ এবং প্রথম মহিলা ব্লু। কর্মজীবন সম্পাদনা। হাফিজা খাতুনের 40 বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা এবং গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তিনি 1979 সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছেন। তার দ্বিতীয় কর্মজীবন শুরু করেছেন কুমুদিনী কলেজ এবং ইডেন মহিলা কলেজ থেকে, যেখানে তিনি 1981 থেকে 1986 সাল পর্যন্ত ভূগোল বিভাগের প্রভাষক হিসেবে কাজ করেছেন। তিনি 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন এবং ধীরে ধীরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে ন্যস্ত হন। তিনি জুন 2015 সাল থেকে জুন 2018 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র DRTMC এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুষদ সদস্যদের পাশাপাশি উন্নয়নের অংশীদার, সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে তিনি নীতি নির্ধারণের অনেক সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছেন। ডাক্তার হাফিজা 2019 সাল থেকে চীনের নানজিং এর হোহাই বিশ্ববিদ্যালয়ের পুনর্বাসন জাতীয় গবেষণা কেন্দ্র NRCR একাডেমিক উপদেষ্টা কমিটির AAC এর সদস্য। জার্নালের সম্পাদক। ডক্টর হাফিজা অনেক জার্নালের সম্পাদক, যার মাত্র কয়েক। জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস, ওরিয়েন্টাল জিওগ্রাফার BGS, ভূগোল ও পরিবেশ জার্নাল, প্রতিবেশ জার্নাল অফ দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার বুয়েট।
সম্পাদকীয় বোর্ড সদস্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়তা। হাফিজা খাতুন 1971 সালে তার ভাই আবুল হাসান মাসুদের সেক্টর 3 এর অধীনে সিলেট ফ্রন্টে সম্মুখ যুদ্ধে লড়াই করেছেন এবং আবুল হাসান মাসুদ সেক্টর 2 এর আওতাধীন ঢাকা মহানগরীর কোতোয়ালি থানা বংশাল অঞ্চলের গেরিলা কমান্ডার ছিলেন। তার পৈতৃক নিবাস 37 হাজি আবদুল্লাহ সরকার লেন বংশাল ছিল মাসুদ বাহিনীর গেরিলা ইউনিটের কেন্দ্র। তিনি ও তার অন্যান্য ভাই বোনেরা মুক্তিযোদ্ধাদের জন্য খাবার, ঔষধ সরবরাহ, প্রাথমিক চিকিৎসা, বার্তা প্রেরণ ও তাদের লুকিয়ে রাখা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্র বহন করা ইত্যাদি কাজে জড়িত ছিলেন। কল্যাণ তহবিল। অধ্যাপক হাফিজা বিভিন্ন গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে 5টি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার সাথে জড়িত। 2টি ট্রাস্ট ফান্ড ওনার পিতা মাতার নামে, ফাইজুননেসা কবিরুদ্দিন রহমানি মেমোরিয়াল ফাউন্ডেশন। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে গঠন করেছেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং গাজীপুরের বড় কয়ের বিদ্যালয়। বাকি দুটো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। এই তহবিল ভালো ফলাফলের জন্য বৃত্তি ও স্বর্ণ পদক প্রদান করে। তিনি একই উদ্দেশ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে হাফিজা খাতুন স্বর্ণ পদক ট্রাস্ট ফান্ড নামে আরেকটি তহবিল গঠন করেছেন। ব্যক্তিগত জীবন। অধ্যাপক হাফিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীর সাথে। ডক্টর মোহাম্মদ হযরত আলী 2018 সাল থেকে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ FCUB এর উপাচার্য। ডক্টর হাফিজার রয়েছে 3 সন্তান এবং 6 নাতি নাতনি। ওনার প্রথম কন্যা তানিয়া এ আলী, দ্বিতীয় জন ডক্টর তনিমা এস আলী এবং একমাত্র ছেলে ক্যাপ্টেন তাহসিন ই আলী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। গবেষণা। হাফিজা খাতুনের 40 বছরেরও বেশি সময় ধরে গবেষণা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। 70টিরও বেশি স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের গবেষণা পরিচালনায় তিনি তদারকি করেছেন। তিনি সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ এবং ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের পুনর্বাসন সমস্যা সম্পর্কিত নীতি এবং পরিকল্পনায় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।